নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই নতুন ধরনের একটি টমেটোর ভর্তা। টমেটোটাকে না পুড়িয়েই আমি পোড়া টমেটোর স্বাদে এই টমেটো ভর্তাটা বানিয়েছি। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। অনেক সময় হয় কি, আমরা কোথাও থেকে বেড়াতে থেকে ঘুরে এসেছি, অথবা আমাদের রান্না করতে কিছুই ভালো লাগছে না, ঠিক এই সময় এই শর্টকাট প্রসেসে যদি এই টেস্টি রান্নাটা আপনারা করে থাকেন, তাহলে একটা রেসিপি দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর বাড়ির কেউ কোনো অভিযোগও করবে না। চলুন তাহলে এই সুন্দর রেসিপিটা কিভাবে বানাতে হয় আমরা দেখে নিই। টমেটো ভর্তা বানানোর জন্য তিনটে বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর দেখুন মুখটা আমি কেটে ফেলিনি, ঠিক এইভাবেই নিতে হবে। একটা ছোট সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি, এক মুঠো ধনে পাতা কুচিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা গোটা শুকনো লঙ্কা নিয়েছি, স্বাদ অনুযায়ী নুন আর এক টেবিল স্পুন সর্ষের তেল। পরিমাণগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, আমি কেবলমাত্র আপনাদের একটা ধারণা দিলাম। চলে যাচ্ছি পরের স্টেপে। প্রথমে কড়াইয়ে দেখুন সামান্য একটু সর্ষে তেল গরম করেছি, এবার শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, বেশ সুন্দর করে লাল করে ভেজে তুলে নেব। শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভাজতে হবে, যেন কাঁচাও না থাকে আবার একেবারে পুড়েও না যায়। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। এবার এর মধ্যেই টমেটো গুলো বসিয়ে দেব সাবধানে। এবার মিডিয়াম ফ্লেম করেই এটা ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে আমরা ঢাকা খুলে টমেটো গুলোকে আবার উল্টিয়ে দেব। আমি 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। এবার এটাকে উল্টিয়ে দেব। এবার ফ্লেমটাকে একটু লো করে আমি ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের মতো, যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আরো 5 মিনিট পরে ঢাকা খুললাম, দেখুন খুব সুন্দরভাবে টমেটো গুলো সেদ্ধ হয়ে গেছে, আর এটা রান্না করার দরকার নেই। মোটামুটি পুরো কাজটা করতে আমার 15 মিনিটের মতো সময় লাগলো, তবে আপনাদের গ্যাসের ফ্লেম অনুযায়ী এটা সময়টা কমও লাগতে পারে আবার বেশিও লাগতে পারে। এবার এই টমেটোটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এখন টমেটোটা প্রায় অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার দেখুন খোসাগুলো খুব ভালোভাবে তোলা যাচ্ছে, আর সামনে যে মুখের অংশটা আমরা কেটে নিইনি সেই জায়গাটা একটু হাত দিয়ে এটা তুলে নিতে হবে, এই শক্ত জায়গাটা। খুব ভালোভাবে খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নিতে হবে। টমেটোর খোসাটা আর সামনের শক্ত অংশটাকে ফেলে দিয়ে দেখুন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার শুকনো লঙ্কা যেটা ভেজে নিয়েছিলাম সেটা এর সঙ্গে খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, নুন, নুনটা অবশ্যই স্বাদ অনুযায়ী ইউজ করবেন, আর ধনে পাতা কুচি। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। ভর্তা একটু মাখতে সময় লাগে,
যত ভালো করে হাত দিয়ে মেখে নেবেন ভর্তার টেস্টটা কিন্তু তত বেশি ভালো হয়। খুব ভালো করে মাখতে হবে যাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে পাতা সমস্ত কিছু ফ্লেভার যাতে ভালোভাবে এর সঙ্গে মিশে যায়। যত ভালো ফ্লেভারটা মিশবে ভর্তার টেস্টটা কিন্তু ততই ভালো হবে। আমি হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে মেখে নিলাম। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যে কোনো ভর্তায় কিন্তু সর্ষের তেলই ব্যবহার করতে হয়, না হলে কিন্তু ভর্তার মজাটাই আসে না। খুব ভালো করে মেখে নিয়েছি। আর এই ভর্তাটা খুব বেশিক্ষণ রাখবেন না, বানানোর কিছুক্ষণ পরেই এটা খাওয়ার চেষ্টা করবেন, কেননা এর মধ্যে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়া আছে যেটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তাই বানানোর সঙ্গে সঙ্গেই গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করতে হয়। তাহলে তৈরি হয়ে গেল পোড়া টমেটোর ভর্তা না পুড়িয়ে। দেখে বুঝতেই পারছেন যে এই রেসিপিটা কতটা টেস্টি হয়েছে। গরম ভাতের সঙ্গে এর স্বাদ কিন্তু অনবদ্য। আপনারাও বাড়িতে রেসিপিটা ট্রাই করুন, আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার অন্যান্য রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারে। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।